नमस्कार बंधुरा, ग्रीन लाइफ बेंगली चैनले अपन के स्वागत जाना। आज के आरो एक नतून भिडियो नहीं अपन का हाजिर हो। आजकल भिडियो देखाते चले लंका गाचे चा पता गुड़ व्यवहार क्यों करबें और व्यवहार करार कारणगुलि की। भिडियो शुरू करार आगे अपन का एकटाई अनुरोध, जो चैनल नतून हो चैनल के सबसक्राइब कर पास बेल आइकन प्रेस कर देवें। हमें आज के सदा कलर लंका गाचटी चा पता गुड़ व्यवहार कर देख। ये लंका गाचटी लंका प्रथम सदा और पर लाल हो जाए। लंका गाच नहीं जदि भिडियो चान तेज़ कमेंट कर जानबें। शुद्ध सदा लंका गाचे नय, आपनी जेको लंका गाचे चा पतार गुड़ व्यवहार करते। सबार प्रथम एक ग्लैसे चा पतार गुड़ो नहींपर चा पतार गुड़ोटा नहीं एक छागनी ढेले এবং এটিকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার কারণ হলো চায়ের মধ্যে থাকা চিনি এবং দুধ থাকলে কিন্তু পিমড়ের উপদ্রব হবে। দেখুন আমি চা পাতার গুঁড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চা পাতা গুঁড়ো দেওয়ার আগে গাছের গোড়ার ঘাস পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি ধুয়ে রাখা চা পাতার গুঁড়োটাকে নিয়ে ভালোভাবে গাছের গোড়ায় ছড়িয়ে দেব। দেখুন আমি লঙ্কা গাছের গোড়ায় ভালোভাবে এই চা পাতার গুঁড়োটা বিছিয়ে দিয়েছি। মূলত লঙ্কা গাছের গোড়ায় চা পাতার গুঁড়ো দেওয়ার তিনটি কারণ আছে। প্রথম কারণ হলো মাটির গোড়ার তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে, যা একটি লঙ্কা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় কারণ হলো চা পাতার গুঁড়ো জল ধরে রাখে এবং গাছের গোড়ার মাটি শুকিয়ে যেতে দেয় না। তৃতীয় এবং মূল কারণ হলো গাছের গোড়ায় কোনো আগাছা জন্মাতে দেয় না, যার ফলে আমাদের আর বারবার আগাছা পরিষ্কার করতে হয় না। এই ছিল চা পাতার গুঁড়ো দেওয়ার তিনটি কারণ। আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। খুব তাড়াতাড়ির মধ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।